কুমিল্লার নাঙ্গলকোটে 5 লাখ টাকা চাঁদার দাবিতে মাহবুবুল হক গংদের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে 17 জানুয়ারি বুধবার রাতে উপজেলার মকরবপুর ইউনিয়নের তুলাগাঁও উত্তরপাড়া গ্রামের হাজি জয়নাল আবেদিনের বাড়িতে। এ ঘটনায় জয়নাল আবেদিন বাদী হয়ে 9 জনের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, তুলাগাঁও উত্তরপাড়া গ্রামের জয়নাল আবেদিনের বাড়ির সীমানা প্রাচীর টপকে মৃত আবুল কাশেমের ছেলে মাহবুবুল হক, আলী আজরমের ছেলে ইউনুস মিয়া, তার ছেলে রাব্বি সহ 10 থেকে 15 জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে এলোপাতাড়ি তাণ্ডব চালিয়ে জয়নাল আবেদিনের বসত ঘরে জানালার গ্লাস ভাঙচুর করে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার। তারা মাবুলক গং সন্ত্রাসবাদী, মাবুলক গং, মাবুল হক, ইউনুস, রাব্বি, তারপরে শামসুদ্দিন, ফজলুল হক, জিয়াউল হক, তারপরে হইল টিপু আজাদ, তারা সবসময় আমার মারিয়া লেবে, ধমকি দরিয়া লেবে, হুমকি দিব। আর বাতিজার কাগজ জায়গা জমিনের ব্যাপারে আরেক বেটার লগে ইয়া বিরোধ আছে, আমি তার বাতিজার পক্ষে ইয়া করি, পরিচালনা করি। এখন তারাও আমার কাছে সবসময় জায়গা সম্পদ হাইয়া ভয়ভীতি দেখা আমাকে হত্যা করব। গত বুধবার দিবাগত রাত্রে 11টায় আমার বাড়ি, আমরা ঘুমন্ত অবস্থায় অতর্কিতভাবে আসি, তারা সংঘবদ্ধ হইয়া আমার বাড়ি ভাঙচুর করে, গ্লাস দরজা জানালা গ্লাস ভাঙচুর করে, হকি দিয়া এবং লাঠি দিয়া ইট ইট কংকর নিক্ষেপ করি। তখন আমরা আওয়াজ শুনি, আওয়াজ শুনি, আমার মেয়ে বাহির হয়েছে, প্রচুর আমি ঘুমাইতেছি, আমার বাবা ঘুমাইতেছে, আমার বাবা অসুস্থ, মাগরিবের পরে শুই গেছে। ইয়ার পরে আমি রাতের 11টার বাজে শুধু চিৎকার শোনা যায়। তখন আমি দৌড়ে গেটের সামনে এসেছি, সাইডে চিৎকার, শুধু আমাদের জানালা ভাঙচুর করতেছে, গেট ফিটতেছে। তখন আমি নিরুপায় হয়ে আমার মাকে জাগাইছি, বাবাকে জাগাইছি, জাগাই আমি বলছি যে বাবা আপনি বাহির হইন না, আমি দেখি কারা এই সমস্ত করতেছে। তখন আমার মা আরে বলছি যে আপনি গেটের সামনে দাঁড়িয়ে থাকেন, গেটের যেন ভিতরে, ঘরের ভিতরে যেন কেউ ঢুকতে না পারে। তখন আমি দৌড়ে আসি, দেখি আমাদের উত্তর ইশার তারানুস, ইউনুসের ছেলে রাব্বি, তাজুল ইসলামের ছেলে শামসুর উদ্দিন, আর মাহবুলক, আর আজাদ, তারা রাত্রে আমি কিছু মানুষের মুখ চিনছি, কিছু মানুষের মুখ চিনি নাই। তখন তাদেরকে জিজ্ঞাসা করতেছি, আপনারা কেন ভাঙচুর করতেছেন, আমরা কি করেছি, আমাদের অন্যায় কি? তারা বলতেছে যে তোর বাপেকে বাইর কর, তোর বাপের বাইর করলে আমরা মারিয়ে লাইম, 3 টুকরা করিয়ে লাইম, 2 টুকরা করিয়ে লাইম, তারা এই সমস্ত কথা বলতেছে। তখন তারা টাকা চাইছে। নাঙ্গলকোট থানার উপপরিদর্শক নিশাত বড়ুয়া বলেন, লিখিত অভিযোগের আলোকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সীমানা প্রাচীরের বাহির থেকে একটি হকিস্টিকের মাথা উদ্ধার করা হয়। ঘটনাটির তদন্ত চলছে। অভিযোগ ওঠা মাহবুবুল হক বলেন, আর ওই দিন রাত্রে যে ঘটনা ঘটছে, আমি ছিলাম সোয়াত আমার স্ত্রীর সাথে, ওই দক্ষিণপাড়া মারামারি হয়েছে, হারা হয়েছে, কী হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না ভাই। আমার যে নাম দিয়েছে সেটা মিথ্যা, বানোয়াট, ফলস, এক কথা।